আসসালামু আলাইকুম আজ পনেরো আগস্ট দুই হাজার একুশ জাতীয় শোক দিবস শোককে শক্তিতে রূপান্তর করার আহ্বান জানিয়ে মোহাম্মদ সাদিক হোসেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে পাওয়ার বাই টিপটপ মার্ট লিমিটেড প্রিয় দর্শক আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখে দিচ্ছি। আজ পনেরো আগস্ট জাতীয় শোক দিবস বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত ও বেদনাদায়ক দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেচল্লিশতম শাহাদাত বার্ষিকী উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্ট ঘাতকের নির্মম বুলেটে বিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার স্ত্রী পুত্র পুত্রবধূ ও আত্মীয় স্বজনসহ অনেকে বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে দিনটি সারা দেশে আজ রাষ্ট্রীয় মর্যাদায় নানা কর্মসূচিতে পালিত হয়েছে দিনটি জাতীয় শোক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন বাণীতে পনেরো আগস্ট শাহাদত বরণকারী জাতির পিতা ও তার। পরিবারের সদস্যদের প্রতি তাঁরা শ্রদ্ধা জানিয়েছেন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ও ঢাকায় বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে তার স্বাধীনতার মহান স্থপতিকে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন প্রতিষ্ঠান ও সংস্থা দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে এবার অন্য খবর অবশেষে মুখ খুললেন ঢাকায় ছবির শীর্ষ তারকা শাকিব খান পরিমণি গ্রেফতারের এগারো দিনের মাথায় বিষয়টি নিয়ে নিজের উদ্বেগের কথা তুলে ধরলেন তিনি অন্যদিকে কাঠগড়ায় তুললেন চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে কাজ করা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাম্প্রতিক অবস্থান নিয়েও সাকিব বলেন সহকর্মী হিসেবে যতদূর জানি পরিমণি বাবা মাহিন তার বেড়ে ওঠা পারিবারিকভাবে আর পাঁচটা তরুণ তরুণী বেড়ে ওঠা স্ট্রাগলে যথেষ্ট পার্থক্য আছে হয়তো সঠিক দিক নির্দেশনার অভাবে পরিমণি অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি দশ আগস্ট আদালত চত্বরে পরিমণির শতবর্ষী নানা তার নাতনিকে দেখতে ছুটে গিয়েছিলেন করোনার এই ভয়াবহতাও আটকাতে পারেনি তার বৃদ্ধ নানাকে রক্তকে উপেক্ষা করতে পারেনি রক্ত কিন্তু সময় কি নিষ্ঠুর পরিমনির সঙ্গে নাকি দেখাই হলো না বৃদ্ধ নানার আদালত চত্বরেই পরিমণি নানাকে বলতে শুনেছি পরিমনি নিজের জন্য জীবনে কিছুই করেনি সব মানুষের জন্য দান করে গেছে আর এখন পরিস্থিতির শিকার হয়েছে শনিবার দুপুরে ফেসবুকে তার ভেরিফাইড পেজে লেখা এক স্ট্যাটাসে সাকিব এ মন্তব্য করেন বর্তমান পরিস্থিতি নিয়ে লেখেন দেশের প্রচলিত আইন আদালতের প্রতি শ্রদ্ধা রয়েছে নিশ্চয়ই নিরপেক্ষ তদন্ত শেষে সঠিক বিচার হবে কিন্তু তার আগে পরিমাণের জীবন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যেভাবে তাকে কাঠ গড়ায় তোলা হচ্ছে এটা সত্যি দুঃখজনক আর শিল্পী সমিতি প্রসঙ্গে তো একেবারে বিস্ফোরক সাবেক এই শিল্পী নেতা বলেন আর দুঃখজনক ঘটনা হচ্ছে গত কয়েকদিন ধরে খেয়াল করছি শুধু অভিযোগের ভিত্তিতে পরিমণিকে গ্রেফতারের পর তার প্রতি কোনো ধরনের সহযোগিতার হাত না বাড়িয়ে সময়ে শিল্পীর পাশে না থেকে উল্টো তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন করেছে চলচ্চিত্র শিল্পী সমিতি মুহূর্তেই পরিমাণের সদস্য পদ স্থগিত করা হয়েছে এ যেন নুনের ছিটে সমিতির এই আচরণ সত্যি খুবই রহস্যজনক বিষয়টি নিয়ে বিবেকবান অনেক সিনিয়র জুনিয়র শিল্পী ও সংস্কৃতি কর্মীদের আক্ষেপ রয়েছে শিল্পীর সাথে সংগঠনের এটি একটি অমানবিক আচরণ প্রশ্ন থেকে যায় এখনকার চলচ্চিত্র শিল্পী সমিতি তাহলে কাদের স্বার্থে সাকিব মনে করেন যারা পরিমণিকে বিপথে নিয়ে গেছেন তাদেরকেও খুঁজে বের করা উচিত বেশি সিনেমার সাথে বলে তিনি জানান কিন্তু যারা বছরের পর বছর একটি সিনেমাতেও কাজ না করে দিনের পর দিন শিল্পী সাইনবোর্ড ব্যবহার করে বিলাসবহুল জীবনযাপন করছে তাদেরও আয়ের উৎস খুঁজে বের করা উচিত বলে মন্তব্য করেন এই শিশু তারকা এবার দেশের বাইরের প্রসঙ্গ সিএনএন নিউজ জানিয়েছে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে পারেন শনিবার টেলিভিশনে আফগান প্রেসিডেন্ট ভাষণ দিয়েছেন এই ভাষণে তিনি তালেবানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন রেকর্ডেড ওই ভিডিওটিতে আশরাফ গনি বলেন তালেবানের দখলে দেশ আজ ব্যাপক হুমকির সম্মুখীন তবে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে ভারতের চ্যানেল সিএনএন এইটিন বলছে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি তালেবানের সঙ্গে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতি চাচ্ছেন এই যুদ্ধবিরতির অংশ হিসেবে পদত্যাগ করে দেশ ত্যাগ করতে পারেন তিনি সূত্র জানিয়েছে টেলিভিশনের জন্য যখন আশরাফ গনির বক্তব্য রেকর্ড করা হচ্ছিল তখন তাকে পদত্যাগ করতে বলা হয় কিন্তু তখন পর্যন্ত তিনি পদত্যাগ করেননি তবে শিগগিরই পদত্যাগ করে পরিবারসহ তিনি তৃতীয় কোনো দেশে চলে যেতে পারেন গত তিন দিন আগে আফগানিস্তানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী খালিদ পায়েন্দা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে তালেবান আফগানিস্তানের গুরুত্বপূর্ণ কাস্টমস দখল করে নেয়ার পর পরিবার নিয়ে দেশ ত্যাগ করেন আফগান মন্ত্রী তবে আফগানিস্তানের সাবেক এই অর্থমন্ত্রী কোন দেশে গেছেন সেটা জানা জানি এদিকে আফগানিস্তানের রাজধানী কাবুলের সাত মাইলের মধ্যে পৌঁছে গেছে তালেবান বাহিনী যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা বলেছেন যে কোনো দিন তালেবানের যোদ্ধারা কাবুলে ঢুকে যেতে পারে বিরতির পরে এই প্রসঙ্গে থাকবে আরেকটি নিউজ প্রিয় দর্শক নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পরে আশা করছি সঙ্গে থাকবেন আমাদের ত্বক হচ্ছে শরীরের সবচেয়ে বড় অঙ্গ নারী ও পুরুষ উভয়ের কাছে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তার সৌন্দর্য আর এই সৌন্দর্যের প্রায় পুরোটাই নির্ভর করে ত্বকের উপর কিভাবে আপনি ত্বক সুন্দর রাখবেন কিভাবে মোকাবেলা করবেন ত্বকের নানাবিধ সমস্যা টিপ মার্ট হতে পারে আপনার ও কার্যকরী সমাধানের উপায় নানান সমস্যার সমাধানে সেরা কাজ করে যাচ্ছি আমরা সানস্ক্রিন খুশকি চুল রোধ এবং নতুন চুল গজানো ব্রণ ব্রণের দাগ ব্রণের গর্ত মেস্তা ইত্যাদি সমাধানে যাচাই করুন টিপ মার্ট নিমিটেড আপনার প্রত্যাশা আমাদের অঙ্গীকার দেশ বরণ্য মুফতি মোহাদ্দেশ এবং ওলামাইকেরামের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজি সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে হজ ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ দর্শক আমেরিকা আফগানিস্তানের আশরাফ গণিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনা করেছে বলে খবর দিয়েছে একটি আফগান পত্রিকা দেশের বিভিন্ন প্রদেশ দখল করে তালেবান যখন রাজধানী কাবুলের দিকে এগিয়ে আসছে তখন আফগানিস্তানে মার্কিন অভ্যুত্থানে খবর দিল দৈনিক এরিয়া নিউজ কিছু আফগান সূত্র মার্কিন গোয়েন্দা সংস্থা এর সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাদ দিয়ে এই ভূত্থান পরিকল্পনার বিশদ বিবরণ দিয়েছে দৈনিকটি এতে বলা হয়েছে আমেরিকা আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে একটি নীরব ঘটানোর পরিকল্পনা করেছে পরিকল্পনা অনুযায়ী মার্কিন সেনারা প্রেসিডেন্ট আশরাফ গনি ও ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ সহ শীর্ষস্থানীয় আফগান কর্মকর্তাদেরকে কাবুলস্থ মার্কিন দূতাবাসে নিয়ে আসবে এ সময় তাদেরকে রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার আহ্বান জানানো হবে হুমকির মুখে তারা পদত্যাগ করলে আফগানিস্তানের জনপ্রিয় নেতাদের নিয়ে দ্রুততম সময়ের মধ্যে একটি রাজনৈতিক পরিষদ গঠন করা হবে ওই পরিষদের একজন নেতাকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে তালেবানের হাতে আফগানিস্তানের রাষ্ট্র ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর পতন ঠেকানোর চেষ্টা করা হবে নিউজ আরও জানিয়েছে এরই মধ্যে অভ্যুত্থানের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং প্রেসিডেন্ট গনি মার্কিন সেনাদের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের বিরুদ্ধে বল প্রয়োগেরও পরিকল্পনা করে রাখা হয়েছে নিজের দুই সন্তানকে হত্যা করেছেন এক ব্যক্তি ওই ব্যক্তির দাবি তার সন্তানদের মধ্যে খারাপ ডিএনএ রয়েছে যা তাদের একসময় দানবে পরিণত করবে তাই নিজের দুই সন্তানকে ফিশিং গান দিয়ে হত্যা করেন তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ম্যাথু ট্রেলর কোলম্যান নামে ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন তিনি জানতেন যে যা করছেন তা ঠিক নয় কিন্তু তারপরও বিশ্বকে রক্ষার জন্য তিনি এই কাজ করতে বাধ্য হয়েছেন পুলিশ জানিয়েছে কোলম্যান নিজের দুই বছর আর দশ মাস বয়সী সন্তানদের নিয়ে মেক্সিকো যান সেখানে তাদের হত্যা করে আবার যুক্তরাষ্ট্রে ফিরে আসেন কোলম্যান গত সাতই আগস্ট বাড়ি থেকে শিশু দুটিকে নিয়ে যায় শিশু দুটিকে নিয়ে তিনি ক্যাম্পিং করতে যাচ্ছিলেন বলে তাদের মাকে জানিয়েছিলেন তবে কোথায় যাচ্ছেন কিংবা কতদিনের জন্য যাচ্ছেন সে ব্যাপারে কিছুই জানাননি তিনি এমনকি তার মোবাইলে কল করে আর বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি বলে শিশু দুটির মা পুলিশকে জানিয়েছেন পরে ফাইন্ড মি আইফোন অ্যাপের সাহায্যে পুলিশ জানতে পারে কোলম্যান সর্বশেষ মেক্সিকো ছিলেন মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ পরে তিনি শিশু দুটিকে হত্যার কথা স্বীকার করেন দর্শক এর মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প প্রিয় দর্শক চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউডিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব ডট কম স্ল্যাশ চেঞ্জ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন সবাইকে অন্তহীন শুভেচ্ছা